যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নতুন করে সাজাতে চান ভলোদিমির জেলেনস্কি। এজন্য দেশটির পুনর্গঠনে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন তিনি। সম্প্রতি রাতে দেয়া এক ভাষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই আহ্বান জানান জেলেনস্কি। শুধু তাই নয়, পশ্চিমা অস্ত্রে ভর করে হারানো ভূমি পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পাশাপাশি জেলেনস্কি পশ্চিমা আধুনিক অস্ত্রের সরবরাহ বৃদ্ধির জন্য ধন্যবাদ জানান। যুদ্ধের পর থেকে ইউক্রেনকে মানবিক সহায়তা সহ সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব। ভারী অস্ত্র দেওয়ার পাশাপাশি যুক্তরাজ্য ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণও দিয়ে যাচ্ছে। কিন্তু তারপরও আটকানো যাচ্ছে না পুতিন বাহিনীকে। রুশ বাহিনী যেন হয়ে উঠেছেন অপ্রতিরোধ্য। অস্ত্র সহায়তা ও প্রশিক্ষণ পাওয়ার পরও ইউক্রেন গুরুত্বপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ হারাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত খবর অনুসারে সম্পূর্ণ লুহানেস্ক অঞ্চলের নিয়ন্ত্রণ হারিয়েছে দেশটি। ওই অঞ্চলে দেশটির সর্বশেষ শহর ছিল লিসিচানস্ক, যেখানে ইউক্রেনীয় সেনারা লড়ছিল রুশ সেনাদের বিরুদ্ধে, কিন্তু এর নিয়ন্ত্রণ তারা ধরে রাখতে পারেনি। ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে যে তীব্র লড়াই হয়েছে লিসিচানস্ক শহরে, তবে পরে তারা সেখান থেকে সেনাদের প্রত্যাহার করে নেয়। ফলে দোনবাসের গুরুত্বপূর্ণ অঞ্চলটি চলে যায় রাশিয়ার হাতে। তবে শহরটি ফের জয়ের প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিশেষ করে পশ্চিমা অস্ত্রের সহায়তায় তিনি হারানো ভূমি পুনরুদ্ধারের স্বপ্ন দেখছেন। জেলেনস্কি বলেন, লুহানেস্ক প্রদেশের সর্বশেষ শহর লিসিচানস্ক থেকে আমাদের সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে, তবে পশ্চিমা দূরপাল্লার অস্ত্রের সহায়তায় হারানো ভূমি পুনরুদ্ধার করব। রাশিয়া বলছে, সেভেরোদোনেস্ক দখলের এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে লিসিচানস্ক দখল করা হয়েছে। ইউক্রেনের সামরিক কমান্ড জানিয়েছেন, তাদের বাহিনী লিসিচানস্ক ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে। সামরিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বার্তায় সামরিক কমান্ড জানায়, শহরের প্রতিরক্ষার উদ্যোগ অব্যাহত রাখলে পরিণতি দুঃখজনক হতো। ফলে ইউক্রেনীয় প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জীবন রক্ষার জন্য আমরা নিজেদের প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু বলেন, লিসিচানস্ক দখলের মধ্য দিয়ে পুরো লুহানেস্ক অঞ্চল স্বাধীন হয়েছে। ইউক্রেনের সেনাদের সেখানে প্রতিহত করা হয়েছে। এর মাধ্যমে লুহানেস্কের পুরোটাই নিয়ন্ত্রণে নিয়েছে মস্কো, যা ক্রেমলিনের জন্য রাজনৈতিক বিজয় এবং যুদ্ধের লক্ষ্য পূরণের ক্ষেত্রে এখন দোনেস্ক প্রদেশ লড়াই ক্ষেত্রে রূপ নেবে। এ দোনেস্ক ও লুহানেস্ক মিলে দোনবাস গঠিত। যে দোনবাসকে রক্ষার কথা বলে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন পর্যন্ত যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এর মধ্যে আরেকটি চমকপ্রদ তথ্য সামনে এসেছে। এ যুদ্ধে ইউক্রেনের পক্ষে লড়াই করার জন্য ইসলামিক স্টেটের যোদ্ধাদের নাকি নিয়োগ দিতে যাচ্ছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। সম্প্রতি রুশ সংবাদ মাধ্যম স্পুটনিকের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়। বর্তমানে সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত কারাগার ও শিবিরে নাকি রাখা হয়েছে এসব যোদ্ধাদের। একটি সূত্র জানিয়েছে, এসব কারাগার ও শিবির থেকে যোদ্ধাদের ইউক্রেনের পক্ষে লড়াইয়ের জন্য পাঠানো হবে। যে তথ্য পাওয়া গেছে তা থেকে বলা যায় যে এই বিষয়ে বেশ গুরুত্বের সঙ্গে কাজ করছে CIA। এমন সময় এই খবর সামনে এলো যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে পুরো বিশ্বে। বিশ্লেষকদের মতে, যদি এমনটা হয়েই থাকে তবে এই যুদ্ধ বেশ দীর্ঘস্থায়ী হবে, ফলশ্রুতিতে পুরো বিশ্ব পড়বে এক অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে।